আসসালামু আলাইকুম ইউনিভার্স কম্পিউটার কেয়ার থেকে আপনাদেরকে জানাই সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা এসেছি কিছু প্রফেশনাল টাইপের ল্যাপটপ নিয়ে, যারা আপনার ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক্সের কাজ বলেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজ বলেন, প্রোগ্রামিং এর কাজ, এরকম ইত্যাদি টাইপের ভারী কাজ করতে চান, তাদের জন্য আমরা কিছু স্পেশাল মডেল নিয়ে এসেছি। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমরা যে মডেলটি নিচ্ছি এটা হচ্ছে ডেলের 7490 মডেল। এটা প্রসেসর হিসেবে থাকছে কোরাই 5 8 জেনারেশন, র্যাম আছে এটাতে 8 GB DDR4 এর, এবং SSD হিসেবে পাবেন 256 M.2 SSD। এটা ডিসপ্লে সাইজটা হচ্ছে 14 ইঞ্চি এবং প্রাইসটা পড়বে 29,000 টাকা। এরপরে আমরা যে মডেলটা নিচ্ছি এটা হচ্ছে HP ব্র্যান্ডের ল্যাপটপ। এটা হচ্ছে 840G6, সম্পূর্ণ মেটাল বডির একটা ল্যাপটপ। এটাতে প্রসেসর হিসেবে পাবেন আপনারা 84 কোরাই 5 8 জেনারেশন প্রসেসর। এটাতেও আপনার SSD হিসেবে থাকছে M.2 SSD 256 GB এবং 8 GB DDR4 এর র্যাম। তো এটার প্রাইসটা পড়বে 32,500 টাকা। এরপরে আমরা যে মডেলটা নিচ্ছি এটা হচ্ছে HP ব্র্যান্ডেরই জেডবুক সিরিজের জেডবুক 15U G5। এটাতে প্রসেসর হিসেবে পাবেন কোরাই 5 7 জেনারেশন প্রসেসর, 16 GB DDR4 এর র্যাম এবং 512 GB SSD। একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটাতে 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে। যারা শুধুমাত্র গ্রাফিক্সের জন্য কাজ করতে চান তারা এই ল্যাপটপটা দেখতে পারেন। এটা দিয়ে আপনি হেভি টাইপের কাজ করতে পারবেন এবং এটার ডিসপ্লে সাইজ হচ্ছে 15.6 ইঞ্চি। এটার প্রাইস পড়বে হচ্ছে 40,500। এরপরে যে মডেলটা দেখছি আমরা এটা হচ্ছে, এটাও HP ব্র্যান্ডের, এটা হচ্ছে 850G5। এটাতে প্রসেসর হিসেবে আছে কোরাই 7 8 জেনারেশন, র্যাম আছে 16 GB এবং SSD আছে 512 GB এটাতে, স্যার এটাতে 512 GB SSD এবং 16 GB DDR4 এর র্যাম আছে এবং এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 15.6। এটার প্রাইস পড়বে আপনার, এটা ইউনিভার্স কম্পিউটার থেকে নিতে পারবেন, 40,500 টাকা। এরপরে যে মডেলটা আমরা দেখছি এটা হচ্ছে HP প্যাভিলিয়ন সিরিজের একটা ল্যাপটপ। এটা হচ্ছে HP প্যাভিলিয়ন 15U বলে, এটা ডিসপ্লে সাইজ 15.6। এটাতে প্রসেসর হিসেবে আছে কোরাই 5 10 জেনারেশন, 128 একটা M.2 SSD আছে এবং 1 TB হার্ড ডিস্ক আছে, সাথে আপনি 8 GB DDR4 এর র্যাম পেয়ে যাচ্ছেন। এই ল্যাপটপটার প্রাইস পড়বে আপনার অনলি 44,000 টাকা, আই মিন 44,000 টাকা। তো এই প্রাইসে আপনার এই কনফিগারেশন ল্যাপটপগুলো আপনারা পাবেন। যারা হেভি টাইপের কাজ করতে চান, প্রোগ্রামিং এর কাজ বলেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজ বলেন, তো এদের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।